কার্বি সকলে মিলি আজি আমার নেহরুক নেতৃত্ব দিছে মিটখন যাতে বড় অসম আমি গড় দিব পারো। অলপ আগতে ডঙ্কেশ্বর রাভা ডাঙরিয়ায় কই গল যে আপনার যে আমি প্রতিটি জাতি জনগোষ্ঠী ইমান আনন্দরে ইমান সমন্বয়ে বাস করেছিল যে আমি সকলকে লাই তা গৌরব করেছি, কিন্তু আমি চকুর আগত দেখিল যে আমার যে ঘর নোপোয়াকে যা প্রায় দেড় দুটা দশক আমি সংঘাতর মাজে আগবাড়িবলগা হল। আজি আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় একমাত্র এনেকা এজন নেতা যে প্রত্যেকটি জাতি জনগোষ্ঠী আজি মরুভূমি আজি সংঘাত নোহা হল, কার্বিভূমি সুন্দর শান্তির হল, আর এই শান্তির এটা উন্নয়নের বন্যা হয়েছে। দেখে হার জায়গা মোদিময় আসাম হ্যাঁ, আসাম কা হর জায়গা মে মোদি মোদি হ্যাঁ। তো ইসলিয়ে হম আশা রাখতা হুম যে ইস বার যে 14 সিট হ্যাঁ, 14 হম লোক কা জিতনে কা উমিদ হ্যাঁ। আভি 12 সিট তো হম 100% জিতেঙ্গে, 2 সিট মে হামারা কম্পিটিশন হোগা আর ইস দোনো সিট মে ভি লাস্ট মোমেন্ট মে হম লোক জিতেঙ্গে এসে আশা রাখতে হম। গুয়াহাটি হামারা 14 সিট কা সবসে জাদা মার্জিন মে হম লোক গুয়াহাটি জিতেঙ্গে, গুয়াহাটি মে মিনিমাম মোর দেন 6 লাখস মার্জিন রহেগা और 6 लाख का ऊपर मार्जिन लेके असम में सबसे ज़्यादा मार्जिन से हम गुवाहाटी सीट जीते। आज का डेट में असम में कहीं भी कांग्रेस नहीं है, कांग्रेस जितना भी घूमे कहाँ घूम रहा है आप एक बार देख लीजिए, मीटिंग एक बार देख लीजिए किस काम कहाँ कौन सा एरिया में मीटिंग कर रहा है, उस एरिया का मीटिंग में कितना लोग है इतना देख लीजिए। ऐसे भी कांग्रेस को तो बड़ा बड़ा लीडर घूम रहा है, ये लोग लीडर था आज लीडर नहीं है। असम में ऐसे भी बीजेपी का साथ पहले से, असम का जो मेन स्ट्रीम का आदमी ट्राइबल लोग हो असम का मेन स्ट्रीम का लोग 100% ही था, जो माइनॉरिटीज था वो लोग का बीच में एक शंका था जे ये हिंदू का पार्टी है इसमें जाऊंगा नहीं जाऊंगा ऐसे वो लोग को बीच में थोड़ा शंका था। लेकिन 10 साल का मोदी जी का जो शासन और यह 3 साल का हेमंत जी का जो शासन देखा है तो उसका बाद 100% माइनॉरिटी ने विश्वास कर लिया जे डेवलपमेंट करना है तो माइनॉरिटी लोगों का तो मोदी जी करना पड़ेगा या तो हेमंत बिश्व शर्मा करना पड़ेगा। इसलिए सब लोग अभी धीरे धीरे भारतीय जनता पार्टी में आ रहा है, हमारा हर मीटिंग में आपको दिखाई देगा और इस बार बहुत सारा माइनॉरिटी लोगों ने हमको वोट देगा। হাজার হাজার কোটি টাকা ধ্বংস করেছো অকল আমার মাজর এইবিলাক চিন্তা সংঘাতর কারণে, আর এই কামবিলাক আজি নোহোৱা হয়ে আহিছে কারণে অসমৰ উন্নয়ন সোমাই গেলে যিমান পকা রাস্তা দেখিবলৈ পাও হ্যাঁ আমার সরকারের দিনত পর্যায়ে প্রতিজন মানুষ সহায় করব পড়া কাম এই সরকারে করেছে। পার্লামেন্টের মন্ত্রী পেলে তো কুছ ভি নেই থা, আপ জো রাস্তা সে আয়া আপ লোক ও পেলে তো কোই আদমি নেই যা সকতা থা, ইতনা টেরোরিজম থা, দিন দাহাড়ে ডাকাতি হতা থা। আজ মোদী সরকার কে আমল মে রাস্তা ঘাট কিতনা ডেভেলপমেন্ট হুয়া হ্যায়, আপ তো খুদ হি দেখা হ্যায়, ইস বার কোই টেনশন হি নেই হ্যায়। আভি ডিমিলিটেশন হোনে কে বাদ মে আজ এমএলএ ভি মিল গয়া, এমপি ভি মিল গয়া, তো ডেভেলপমেন্ট তো হো হি রহা হ্যায়, চারো তরফ বহুত জ্যাদা ডেভেলপমেন্ট হো রহা হ্যায়। রাস্তা ঘাট কা ভি হাম লোগ কো পেহলে নিকলনে মে বহুত তকলিফ হো রহা থা, আভি তো বহুত আচ্ছা হো গয়া, মহিলা লোক বাহার নিকলনে মে সে থোড়া তকলিফ হো রহা থা, আভি তো আচ্ছা হ্যায়, ইতনা ডেভেলপ নেই থা পেহলে, পেহলে কে জ্যাদা আব ডেভেলপ জ্যাদা হো গয়া, মতলব নেক্সট হাম লোগ বিজেপি সরকারে চাহতা হ্যায়, হাম লোগ বিজেপি মে রহেগে আর আগে সে রহেঙ্গে আর সব লোগ।